আজ আমি চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা রাখি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে একাত্মতা লাভ করে। আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, তাই গলাটা আমার ভেঙেই গেছে। যাই হোক, জলদি জলদি চিঁড়ের পোলাও, ছোটোবেলা থেকে আমি খুব ভালোবাসতাম, এখন আর করে ওঠা হয় না। ওই চিঁড়ের পোলাও খেয়ে বেরিয়ে পড়লাম ফর্টিজের দিকে। আমার ভাইয়ের মেয়েটা ফর্টিজে অ্যাডমিট আছে, প্রচণ্ড 104 জ্বর, প্রচণ্ড জ্বর, 8 দিন ধরে জ্বর কমছিল না। তো ওরা একটা কেবিন নিয়েই রয়েছে 5-6 দিন ধরে, আমার ভাই, ভাইয়ের বউ এবং ওর মেয়ে। এত জ্বর, জ্বর কমছিল না, এখন সবারই খুব বাচ্চাদের বাড়াবাড়ি জ্বর হচ্ছে। তাই আমি মানে যেতে বারণ করেছিল দেখতে ওই টাইমে, আমরা যাইনি। এখন আজকে আধ দিনে ছুটি দিয়ে দেবে এবং সুস্থ হয়ে গেছে, এই জন্য আমরা আজকেই দেখা করতে গেছিলাম। যে ওদের 12টার সময় ওদের রিলিজ নোটিশ এসে যাবে, তাহলে তার আগেই আমরা বরঞ্চ দেখা করে আসি। আমার বাড়ি থেকে ফর্টিসটা সামনেই হবে। আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছিল এবং আসার পথে অবশ্যই বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে দেবে, ওখান থেকে আমি অটো করে বাড়ি চলে যাব। আমি আমাদের গাড়ির জন্যই অপেক্ষা করছি, গাড়িটা এলেই উঠে পড়ব, আমাকে তারপরে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে, ওখান থেকেই আমি বাস ধরে অটো স্ট্যান্ডে যাব অটো ধরতে। বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি যাব অটো স্ট্যান্ড, সেখান থেকে আমি বাড়ি চলে যাব। এই ট্রিপটা একাই করতে হবে, যাবার সময় আমার হাজবেন্ড শুধু সঙ্গে গেছিলো ফর্টিজ অবধি, উনি ওখান থেকে অফিস চলে যাবেন। তাই আমি এখন এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখানে খুব লম্বা ভিড়, লম্বা লাইন, এত লম্বা লাইন যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অটো পাচ্ছি না। প্রত্যেকটা অটো আসছে আর ভর্তি হয়ে চলে যাচ্ছে। এখানে একটা দুর্গা মন্দির আছে খুব নাম, এই দুর্গা মন্দিরের ছবি আপনাদের দেখালাম। আমার বান্ধবী বলল যে আজকে মেলায় যাবে, মেলাটা 23 তারিখে শেষ হয়ে যাবে, তো তাহলে যাই মেলাটা ঘুরে আসি, এই সময় অনেক কিছু সস্তায় পাওয়া যাবে। সেটা আমি জানি না, তো ও কাপ কেনার খুব ইচ্ছে, তা আমি বললাম ঠিক আছে তাহলে চলো। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম কিছু পাওয়া যায় কি না দাম কমে, তো আমার অন্য কিছু নেওয়ার কোনো ইচ্ছে নেই, আমিও তাহলে কাপ কিনে নেব, আর কিছু পছন্দ হলে কিনবো। তো ঘুরে ঘুরে দেখছি, তো ও তো কাপ পছন্দ করতে লেগেছে, এক জায়গায় অনেকগুলো সেট কাপ কিনেওছে, আমি কিনেছি সবসময় ব্যবহার করার জন্য 6খানা, কারণ এর আগে আমি কাপ কিনে নিয়ে গেছি, আর কিনবো না দামি কাপ, তা আমি 6খানা কাপই নিয়েছি, আর কিছু নিলাম না। আর পরে দেখলাম যে একটা জায়গায় মনে পড়লো যে বটি একটা কিনতে হবে, কারণ আমি বাড়িতে থাকি, ওখানে আছে কিন্তু ফ্ল্যাটে নেই, তাই ভাবছি বটিটা কিনে নিলেই হবে ফ্ল্যাটের জন্য, ওখানে রান্নাবান্না করে মাঝে সাঝে আমরা খাই, তো ওই জন্য। ও তো কাপ কিনে নিয়েছে, মাসির সঙ্গে দরাদরি করছিল, এসে দেখুন কেনা ওর হয়ে গেছে, টাকা মিটিয়ে দিচ্ছে, এবার আমি বেরিয়ে পড়ব। পাশেই লোহার একটা দোকান ছিল, কড়াই টড়াই বিক্রি হচ্ছে, আমি সেদিন শিয়ালদা গেছিলাম, ওখান থেকে একটা বড় চেয়ে লোহার কড়াই, একটা মিডিয়াম সাইজের লুচি ভাজার জন্য একটা কড়াই কিনে নিয়েছি, তাই এখানে কড়াইগুলো দেখতে ভালোই, বেশ হ্যান্ডেলটা তাও কিনলাম না, যেহেতু 2খানা সেদিন কিনে নিয়েছি, ননস্টিকে এখন খাবো না ভাবছি, খাওয়াটা অতটা ভালো হবে না। এই বটিটা দেখলাম ঠিকঠাকই আছে, নিয়ে নিই, ফ্ল্যাটের ওখানে কাজে লাগবে, বাড়িরটা নিয়ে টানাটানি করতে হবে না, ওখানে এক্সট্রা একটা রেখে দেব, পিকনিক টিকনিক মানাই তো আমরা, তখন ওটা কাজে লেগে যাবে।
আজকে কিন্তু মেলাতে প্রচণ্ড প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। জানি না কেন সবাই কি ভাঙা মেলা থেকে সস্তায় কিনতে এসছে, আমার তো কোনো কিছু সস্তা লাগছে না, একই তো লাগছে। তো এর আগের দিন আমি কটা কানের কিনেছিলাম, আমার মেয়ের সেগুলো খুব পছন্দ হয়েছে, তোকে ছবি তুলে পাঠালাম এই দুটো সেট, বললো যে প্রজাপতি টাইপের ওটাই নেবে, তো সেটাই আমি ছবি পাঠাচ্ছি, ওই দুটোই দেখালাম, তো প্রজাপতিটাই নেবে বলল। দেখুন ভালোই ভিড় আছে, দোকানগুলোর সামনে বেশি, এগুলো তো মঞ্চের দিকটা, এই দিকটা একটু ফাঁকাই আছে, কিন্তু দোকানগুলোর সামনে খুব ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। সবাই জানি না এরকম হুলুস থুলুস করে কি কিনছে, আমার তো সব একই দাম লাগছে, কোনো কম দাম কিছু লাগেনি। হ্যাঁ 120 টাকা, ওটা আমার অবশ্য 90 টাকা নিয়েছে কানেরটা, এর আগের দিন সোনালি রঙের একটা নিয়েছিলাম ওটা 120 টাকা নিয়েছে, আজকে 90 টাকা নিয়েছে। তো কানের নিলাম, এইখান থেকে আমি কাপ নিয়েছিলাম, এই যে এই কাপগুলো আমি নিয়েছি। বাড়ি ফিরে চলে এলাম, মেয়ে দেখলাম ওর খুব কেক খেতে ইচ্ছে করছে, যে কেকটা যে বাইরে গিয়ে কিনে নিয়ে আসবে সেটা করেনি, একটা বড় কেক অর্ডার দিয়ে দিয়েছে, তো এটা মিষ্টি মুখ করা যাবে খাওয়ার পরে, তার সঙ্গে ডিনারে তো ডিনারটাও অর্ডার দিয়েছে বাইরে থেকে বিরিয়ানি, এবার বিরিয়ানি খাওয়ার পরে কেকটা খাওয়া যাবে, দুটোই ও জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিয়েছে। আমার মেয়ের ওই এক বিরিয়ানির নেশা, আমি কি করব, ওকে তো একা খেতে দেওয়া যায় না, তাহলে খুবই খারাপ হবে সেটা, আমি ওর কাছ থেকে হাফ খেয়ে নিই এই কারণে। তো রাতেবেলায় আমরা সবাই বিরিয়ানি খেলাম আর মিষ্টি মুখ কেক দিয়েই সারলাম। এটাই আজকের আমাদের ব্লগ, রাতের ডিনার এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করছি। এই যে দেখুন আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব, আর আপনাদেরকে গুড নাইট জানিয়ে শেষ করলাম।